ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি জানতে চেয়েছেন, জানতে গিয়ে আপনি বলেছেন আপনার ইতিহাস যে আপনার স্ত্রী অনেকটা অবাধ্য, মানে আপনি যা বলেন করে তার বিপরীত, এবং বাবার বাড়ি গেলে আসবো আসছি করে, সকাল করে বিকাল, বিকাল করে সকাল, যেদিনের ডেট দিচ্ছে সেদিন পার করে আরো কয়েকদিন পরে আসা, এভাবে মানে এক কথায় আপনার আজ্ঞাবহ নয়, আদেশ নিষেধ ফলো করে না। আর আপনি পুরুষ মানুষ হিসেবে 3 দিনের বেশি বেবি ছাড়া থাকলে সমস্যা হয়, স্বামী স্ত্রী তো বসন্তের জন্যে আল্লাহ রাব্বুল্লাহ এই বিধান দিয়েছেন, তো এখন আপনার করণীয় কি? জি ভাই, এক্ষেত্রে আপনার করণীয় হলো যে আপনার স্ত্রীকে সুন্দর করে বুঝাবেন, ফাইজুহন্না ওয়াহজুরুহন্না ফিল মাদাজে অদ্রিবুহন্না। আল্লাহ বলেন, মানে স্ত্রীর ভিতরে যদি অবাধ্যতার লক্ষণ দেখা যায় তাহলে আল্লাহ বলছেন যে তোমরা তাদেরকে, মানে স্বামীদেরকে আল্লাহ করে বলছে তোমরা তাদের কি করো, ওয়াজ করো, মানে সুন্দরভাবে বোঝাও যে স্বামীর আনুগত্য করতে হয়, স্বামীর আনুগত্য জান্নাত। এরপরে যদি কাজ না হয় তাহলে ওয়াহজুরুহন্না, বিছানায় পরিত্যাগ করো তাদেরকে, মানে তাদের বিছানা আলাদা করে দাও, বা একই বিছানা হলে উল্টো পিঠ দিয়ে থাকো, মানে তার সাথে কথাবার্তা বলিও না। অদ্রিবহন্না, আর এত যদি কাজ না হয়, মানে নসিহত করো কোনো কাজ হলো না, বিছানা পরিত্যাগ করো কোনো কাজ হলো না, তাহলে তৃতীয় স্টেপ হলো অদ্রিবহন্না, তাদেরকে প্রহার করো, মানে হালকা প্রহার, কষাই প্রহার নয়। তো এই 3টা খতওয়াত স্ত্রীকে ভালো করার ইসলাম দিয়েছে, পবিত্র আল কোরআনে বলা হয়েছে। এগুলো যদি মেনে নেয় তাহলে তাদের উপর অন্য কোনো রাস্তা তালাশ করতে মানা করা হয়েছে। এগুলো যদি কাজ না দেয় তাহলে উভয় পক্ষ থেকে সালিশ ডাকতে হবে, বিচার নির্ধারণ করতে হবে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে, যে এদের মীমাংসা করা যায় কিনা। তো যা হোক, আপনার বিষয়টা এতটা জটিলে পৌঁছেনি, শুধু ওই দেরি করছে, ওই বাপের বাড়ি গিয়ে আসতে গনিমসি করছে আর কি। তো যা হোক, আপনি ইসলাহের এই পথগুলো অবলম্বন করার চেষ্টা করবেন, ঠিক আছে, বুঝাবেন ভালো করে, প্রয়োজনে বিছানা পরিত্যাগ করেন, প্রয়োজনে হালকা মারধর করবেন, ঠিক আছে, প্রয়োজনে ইসলাহের জন্য, যদি এগুলোতে ইসলাহ না হয় তার পরিবারকে বিষয়টি নলেজ দিবেন, বা ওই যে আল্লাহ বলেছেন দুই পক্ষর বিচারক সালিশ নির্ধারণ করতে, সেটা করে একটা ফয়সলা করে নেবেন যদি চান। আর সর্বশেষ তালাকের বিষয়টা, যা হোক, এইটা আশা করি অত দূরের বিষয় নাই যে তালাককে পর্যায়ে চলে যাবে, বরং এটা শুধু বাপ মার বাড়ির ক্ষেত্রেই ওই আপনার অবাধ্যতা করে বলে আপনি জানিয়েছেন, আর কিছু তো জানাননি। তো যা হোক, এটা হলো পথ স্ত্রীকে শুদ্ধ করা, ভালো করার। আর একটা পথ রয়েছে, যদি আপনার যোগ্যতা থাকে, অ্যাবিলিটি থাকে শারীরিক, মানসিক এবং ইনসাফের, তাহলে আপনি আরেকটা বিয়ে করেন, তখন দেখবেন স্ত্রী বাপ মার বাড়ি কয়দিন থাকে, ঠিক আছে। তো এটাও একটা সমাধান, এবং এই সমাধানটা অনেক কার্যকর সমাধান, তো এটা আপনি করতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে, দৈহিক, আর্থিক এবং ইনসাফ করার, মানে মোত্তাকি হয়ে থাকেন, তাহলে আপনি আরেকটা বিয়ে করতে পারেন। আরেকটা বিয়ে করলে প্রথম স্ত্রীর সংশোধনী অতি দ্রুত চলে আসে, সে নিজেকে ভুল বুঝতে পারে, নিজের ভুল বুঝতে পারে, এবং তখন সহজে সংশোধন হয়ে যায়, অতীতের ভুলের জন্য সে লজ্জিত থাকে। তো যদি সামর্থ্য থাকে এটা করতে পারেন, নতুবা আপনি তাকে এমনি শোনাবেন যে অচিরে তোমার সতীনের ব্যবস্থা করবো, আবশিরি বিজ্জারাতে, আল্লাহুল মুস্তাআন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি, বারাকাল্লাহ ফিক।